আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি এখানে কিছু বাংলা সেন্টেন্স লিখেছি যেমন আপনি কি ঘরে ছিলেন না সে কেন ঘরে ছিল না আপনি কি ঘরে ছিলেন সে কেন এখানে ছিল মোবাইলটা ভাঙা ছিল না বইগুলো টেবিলের ওপর ছিল না তো এখানে যে সেন্টেন্সগুলো আমি লিখেছি এই সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশে তৈরি করব আশা করি আজকের ভিডিও দেখার পর এরকম অনেক অনেক সেন্টেন্স নিজের থেকে বাংলা থেকে ইংলিশে বানাতে পারবেন তো এই যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো সব সিম্পল সেন্টেন্স এবং এগুলো সব পাস্টের সেন্টেন্স এগুলো সব পাস্ট সিম্পল সেন্টেন্স মনে রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্টে যদি কাজ করে সেটা হলো টেন্স ক্যাটাগরি সেন্টেন্স সেন্টেন্সে সাবজেক্টে কাজ করতেছে না এগুলো সব সিম্পল সেন্টেন্স এখানে সেন্টেন্সে সাবজেক্টে কোনো কাজ করতেছে না তো সেন্টেন্সে সাবজেক্টে কাজ করতেছে না তো সিম্পল সেন্টেন্স তো এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি বাংলা সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো আপনাকে ইংলিশে বানানোর জন্য এই স্ট্রাকচার ফলো করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সগুলো আপনাকে তৈরি করতে হবে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট সেন্টেন্স পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক সেন্টেন্স পজিটিভ অথবা নেগেটিভ প্রথম সাবজেক্টে বসবে পজিটিভ সেন্টেন্স প্রথম সাবজেক্ট তারপর এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার তারপর হল অবজেক্টিভ পার্ট মনে রাখবেন এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার যেমন ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল সব সাবজেক্টের সাথে ওয়ার আবার বলি পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সর্বপ্রথম সাবজেক্ট সর্বপ্রথম সাবজেক্ট তারপর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ফার্স্ট পারসন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল সব সাবজেক্টের সাথে ওয়ার তারপর হলো অবজেক্টিভ পার্ট নেগেটিভ সেন্টেন্স প্রথম সাবজেক্ট তারপর এই সাবজেক্ট অনুযায়ী সেম রুল এখানের মতো সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ফার্স্ট পার্সন প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল সব সাবজেক্টের সাথে ওয়ার তারপর যেহেতু নেগেটিভ সেন্টেন্স একটা নট তারপর হলো অবজেক্টিভ পার্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস কোশ্চেন বসাতে চান তাহলে সর্বপ্রথম থাকবে ডব্লিউএস এস কোশ্চেন ওয়ার্ড তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার সাবজেক্টে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় ইন্টারোগভ সেন্টেন্সে তাহলে ওয়াজটা আগে চলে আসবে আর সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন প্লুরাল এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ওয়ারটা সর্বপ্রথম থাকবে ওয়ার তারপর হলো সাবজেক্ট তারপর হলো অবজেক্টিভ পার্ট নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড যদি বসাতে চান তাহলে সর্বপ্রথম থাকবে ডব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার সেম রুল ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার তারপর সাবজেক্ট তারপর যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেজন্য একটা নট তারপর হলো অবজেক্টিভ পার্ট সেন্টেন্স বানাই আপনি কি ঘরে ছিলেন না এটা কেমন সেন্টেন্স আপনি কি ঘরে ছিলেন না এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এর উত্তর কি ইয়েস এবং নদী দিয়ে দেওয়া যায় আপনি কি ঘরেছিলেন ছিলেন না এর উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় এর উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় সেজন্য এখানে কোনো ডুবলেস কোয়েশ্চেন নাই এখানে আছে ওয়াজ অথবা ওয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা আপনি কি ঘরে ছিলেন না তো সর্বপ্রথম এখানে কি বসবে ওয়াজ বসবে না ওয়্যার বসবে এখানে সাবজেক্ট দেখতে হবে কি এখানে সাবজেক্ট হলো আপনি সেজন্য বসবে ওয়্যার ওয়ার ওয়ার সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দোনো সাবজেক্টের সাথে তো যেহেতু এই সেন্টেন্স এই যে কোশ্চেন এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট আপনি সেজন্য প্রথম ওয়্যার বসিয়ে দিই ওয়্যার তারপর সাবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট আপনি ওয়ার ইউ তারপরে একটা নট ওয়ার ইউ নট তারপর অবজেক্টিভ পার্ট ওয়ার ইউ নট হোম মার্ক আপনি কি ঘরে ছিলেন না ওয়ার ইউ নট অ্যাট হোম কমপ্লিট নেক্সট সেন্টেন্স সে কেন ঘরে ছিল না এটা কেমন সেন্টেন্স এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উত্তর কি এস এবং দিয়ে দেওয়া যায় এর উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় না সেই জন্য এখানে প্রথমে বসাতে হবে ডোগলেস কোশ্চেন ওয়ার্ড সে কেন ঘরে ছিল না এখানে সাবজেক্ট হলো সে থার্ড পারসন সিঙ্গুলার এখানে সাবজেক্টটি ছিল এই সেন্টেন্সে সাবজেক্ট ছিল আপ নেই আপ নেই ফার্স্ট পারসন সিঙ্গুলার আর এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সে সে কেন ঘরে ছিল না তো প্রথমে ডোগলেস কোশ্চেন বসিয়ে দিই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সে কেন কেন এর জন্য বসিয়ে দিই ওয়াই ওয়াই সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হি রাজু মিনা ইট এই যে থার্ড পার্সন সিঙ্গুলার এর সাথে হবে ওয়াজ তো বসিয়ে দিই ওয়াজ ওয়াই ওয়াজ ওয়াই ওয়াজ তারপর সাবজেক্ট সাবজেক্ট কে সে থার্ড পারসন সিঙ্গুলার তারপর হলো কি নট তারপর হল অবজেক্টিভ পার্ট অবজেক্টিভ পার্টে কি আছে অ্যাট হোম কমপ্লিট সে কেন ঘরে ছিল না ওয়াই ওয়াজ হি নট অ্যাট হোম নেক্সট সেন্টেন্স আপনি কি ঘরে ছিলেন এটা কেমন সেন্টেন্স এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে দেখতে হবে আপনি কি ঘরে ছিলেন এর উত্তর কি এস এবং ন দিয়ে দেওয়া যায় হ্যাঁ এর উত্তর এস এবং নো দিয়ে দেওয়া যায় সেজন্য এখানে ডব্লিউএস কোশ্চেন নাই এখানে আ হেল্পিং ভার্ব তো হেল্পিং ভার্ব এখানে আছে ওয়ার যেহেতু এখানে সাবজেক্ট আপনি যেহেতু সাবজেক্ট আপনি সেজন্য বসবে ওয়ার প্রথমে ওয়ার বসিয়ে দিই ওয়ার তারপর ওয়ার তারপর হলো সাবজেক্ট

সে কেন এখানে ছিল এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উত্তর কি এস এবং ন দিয়ে দেওয়া যায় না এর উত্তর ইয়েস এবং ন দিয়ে দেওয়া যায় না সেজন্য এখানে সর্বপ্রথম বসাতে হবে ডব্লু এস কোশ্চেন ওয়ার্ড ডব্লু কোশ্চেন ওয়ার্ড বসাতে হবে সর্বপ্রথম তো কেন এর জন্য বসিয়ে দিই ওয়াই সর্বপ্রথম ওয়াই তারপর এখানে ওয়াজ বসবে না হয় ওয়াইয়ের বসবে তো এখানে সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য প্রথম বসাতে হবে ওয়াজ

তো এই ধরনের যে সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স হয় তিন নম্বর দিয়ে তো মোবাইলটা ভাঙা ছিল না এটা একটা নেগেটিভ সেন্টেন্স তো প্রথম সাবজেক্ট বসিয়ে দিই এখানে মোবাইল মোবাইলটা সেজন্য একটা দা বসিয়ে দিই দা মোবাইল দা মোবাইল তারপর সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার তো মোবাইল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ওয়াজ

পরের যে সেন্টেন্সটা সেটা হলো বইগুলো টেবিলের উপর ছিল না বইগুলো টেবিলের উপর ছিল না এটা কেমন সেন্টেন্স এটাও একটা নেগেটিভ সেন্টেন্স তো এখানে সাবজেক্ট হলো বইগুলো এখানে কিন্তু একটা বইয়ের কথা হইতেছে না এখানে কিন্তু অনেকগুলো বইয়ের কথা হইতেছে বইগুলো টেবিলের উপর ছিল না তো প্রথমে সাবজেক্টটি বসিয়ে দিই তো এখানে সাবজেক্ট হলো বইগুলো সেজন্য বসবে দ্য বুকস

বইগুলো টেবিলের উপর ছিল না দা বুক সেন্টেন্স মোবাইলটা টেবিলের উপর রাখা ছিল মোবাইলটা টেবিলের উপর রাখা ছিল মোবাইল সম্পর্কে বলা হইতেছে যে মোবাইলটা টেবিলের উপর রাখা ছিল তো এই সেন্টেন্স গুলো তৈরি হয় বারবার তিন নম্বর ফর্ম দিয়ে তো এটা একটা পজিটিভ সেন্টেন্স তো পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথম সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াইজ ওয়ার তারপরে অবজেক্টিভ পার্ট মোবাইলটা টেবিলের উপর রাখা ছিল সেই জন্য প্রথমে একটা বসে দিই দা দা তারপর মোবাইল দা মোবাইল তারপর মোবাইল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য ওয়াজ দা মোবাইল ওয়াজ কেপ্ট রাখা এর ইংলিশ হল কিপ

তাহলে হয়তো দ্য মোবাইল ইজ স্ক্যাপড দ্য মোবাইল ইজ ক্যাপড অন দ্য টেবিল নেক্সট সেন্টেন্স তারা এখানে বসা ছিল তারা এখানে বসা ছিল এটা কেমন সেন্টেন্স এটা একটা পজিটিভ সেন্টেন্স এটা একটা পজিটিভ সেন্টেন্স জাস্ট তাদের সম্পর্কে বলা হইতেছে এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট দে তারা এখানে বসা ছিল তো প্রথম বসিয়ে দিই দে পজিটিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট আগে বসিয়ে দিই দে তারা এখানে বসা ছিল দে যেহেতু সাবজেক্ট প্লুরাল থার্ড পার্সন প্লুরাল সেজন্য দে ওয়ার সিটিং দে সিটিং অবজেক্টিভ দে্টে আসবে হেয়ার কমপ্লিট তারা এখানে বসা ছিল দে ওয়ার সিটিং হেয়ার এই সেন্টেন্সে যদি আপনি বলেন যে তারা এখানে বসতেছিল তারা এখানে বসতেছিল তাহলেও বলবেন দে ওয়ার সিটিং হেয়ার আবার যদি বলেন যে তারা এখানে বসা ছিল তাহলেও বলবেন দে ওয়ার সিটিং হেয়ার বসতে ছিল এবং বসা ছিল দোনো জায়গায় ব্যবহার করবেন সিটিং তারপরের সেন্টেন্সটা মোবাইলটা কি ভাঙা ছিল না মোবাইলটা কি ভাঙা ছিল না এটা কেমন সেন্টেন্স এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মোবাইলটা কি ভাঙা ছিল না তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি প্রথম দেখতে হবে এর উত্তর কি ইয়েস এবং নো দিয়ে দিতে পারি মোবাইলটা কি ভাঙা ছিল না হ্যাঁ এর উত্তর তো ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় সেজন্য এখানে ডবলএস কোশ্চেন নাই তো এখানে বসাতে হবে মোবাইলটা সেজন্য প্রথম বসাতে হবে ওয়াজ 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 তারপর সাবজেক্ট তো সাবজেক্ট হল দ্য মোবাইল ওয়াজ মোবাইল নট এর যে ইংলিশ সেটা ব্রেক ব্রেক এর তিন নম্বর ফর্ম হলো ব্রোকেন কমপ্লিট মোবাইলটা কি ভাঙা ছিল না ওয়াজ দা মোবাইল নট ব্রোকেন তারপর বইগুলো কেন টেবিলের উপর ছিল না বইগুলো কেন টেবিলের উপর ছিল না এটা কেমন সেন্টেন্স এটাও একটা ইন্টারভিগেটিভ সেন্টেন্স এবং এর উত্তর ইয়েস এবং দিয়ে দেওয়া যায় না এর উত্তর ইয়েস এবং দিয়ে দেওয়া যায় না সেজন্য এখানে প্রথম বসাতে হবে ডুবলেস কোশ্চেন ওয়ার্ড তো ডুবলেস কোশ্চেন ওয়ার্ড এখানে কি আসবে কেন এর জন্য প্রথম আসবে ওয়াই ওয়াই এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়াই তারপর আসবে ওয়ার যেহেতু বইগুলো বই গুলো সেজন্য হবে ওয়ার প্লুরাল সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল তারপর সাবজেক্ট সাবজেক্টকে বইগুলো দ্য বুকস ওয়াই ওয়ের দ্য বুকস তারপর নট তারপর টেবিলের উপর সেজন্য অন দা টেবিল মার্ক বইগুলো কেন টেবিলের উপর ছিল না ওয়াই বুকস নট অন দা টেবিল পরের সেন্টেন্স বইগুলো কি সেরা ছিল এটা কেমন সেন্টেন্স এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উত্তর কি এস এবং নদী দেওয়া যায় হ্যাঁ এর উত্তর ইয়েছে এবং নদী দেওয়া যায় সেজন্য কোশ্চেন তৈরি হবে হেল্পিং দিয়ে তো এখানে সাবজেক্ট হলো বইগুলো সেজন্য হবে ওয়ার তারপর সাবজেক্ট সাবজেক্ট কি বইগুলো দ্য ওয়ার দ্য বুকস তারপর এই যে সেরা এই সেরা এর যে ভাব সেটা হলো টিয়ার তো টিয়ার এর তিন নাম্বার ফর্ম হলো টন কমপ্লিট বইগুলো কি সেরা ছিল ওয়ার দ্য বুক তারপর সেন্টেন্সটা হইল মোবাইলটা কোথায় ছিল মোবাইলটা কোথায় ছিল এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এর উত্তর কি এস এবং নিয়া দেওয়া যায় এর উত্তর এস এবং নদী দিয়ে দেওয়া যায় না সেজন্য সর্বপ্রথম বসাতে হবে ডবলুইস কোশ্চেন ওয়ার্ড তো কোথায় এর জন্য সর্বপ্রথম বসাতে হবে ওয়ার ওয়ার তারপর মোবাইলটা সেজন্য হবে ওয়াজ এই যে ওয়াজ ওয়ার ওয়াজ মোবাইলটা কোথায় ছিল ওয়ার ওয়াজ তারপর মোবাইলটা কোশ্চেনমার্ক মোবাইলটা কোথায় ছিল ওয়াজ দ্য মোবাইল এবার এইখানে একটা জিনিস দেখিয়ে দিই সেটা হলো এই যে এই সেন্টেন্স আপনি কি ঘরে ছিলেন না ওয়ার ইউ নট অ্যাট হোম এই সেন্টেন্সটাকে আপনি ওয়ার নট এর ফর্ম ফর্মুলো ওয়ান্ট ওয়ান্ট তো এই সেন্টেন্সটাকে আপনি এভাবে বলতে পারেন ওয়ান্ট ইউ অ্যাট হোম আবার এই যে সেন্টেন্স সে কেন ঘরে ছিল না ওয়াই ওয়াজ হি ওয়া নট অ্যাট হোম ওয়াই ওয়াজ হি নট অ্যাট হোম আপনি এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারেন এই যে ওয়াজ এবং এই যে নট এই দুইটাকে কন্ট্যাক্ট করে একসাথে এইভাবে বলতে পারেন ওয়াই এন্ট ওয়াজ নট এ শটপর হলো ওয়াজ ওয়াই ওয়াজ এন্ট হি এট হোম তারপর এইখানে যে সেন্টেন্স মোবাইলটা কি ভাঙা ছিল না আপনি বলতে পারেন ওয়াজ দ্য মোবাইল নট ব্রোকেন আবার এই যে ওয়াজ এবং এই যে নট এই দুইটাকে একসাথে করে আপনি এইভাবে বলতে পারেন ওয়াজ অ্যান্ট দ্য মোবাইল ব্রোকেন ওয়াজ ওয়াজ অ্যান্ট দ্য মোবাইল ব্রোকেন তারপর এইখানে যে সেন্টেন্স বইগুলো কেন টেবিলের উপর ছিল না বইগুলো কেন টেবিলের উপর ছিল না এখানে আপনি যেমন বলতে পারেন ওয়াই ওয়ার দ্য বুকস নট অন দ্য টেবেল আপনি এইভাবে বলতে পারেন এই যে ওয়ার এবং এই যে নট এই দুইটাকে কন্ট্যাক্ট করে আপনি এইভাবে বলতে পারেন ওয়াই ওয়ান্ট ওয়াই ওয়ান্ট দ্য বুকস অন দ্য টেবেল তো সেন্টেন্স আপনি দোনোভাবে বলতে পারেন আপনার যেভাবে ইচ্ছা এখানে আমি আরও চারটা সেন্টেন্স নিয়েছি প্রথম সেন্টেন্স আপনি ভালো ছিলেন না এটা কেমন সেন্টেন্স এটা একটা নেগেটিভ সেন্টেন্স মানে আপনি এখন ভালো এখন বর্তমানে ভালো কিন্তু আপনি ভালো ছিলেন না আপনি ভালো ছিলেন না এটা একটা নেগেটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্স সেজন্য প্রথম সাবজেক্টে বসিয়ে দিই সেজন্য প্রথম সাবজেক্টে বসিয়ে দিই আপনি এউ এউ তারপর যেহেতু সাবজেক্ট আপনি সেজন্য ওয়ার

তো দে কি থার্ড দেুরাল সাবজেক্ট সেজন্য দে দেয়ের তারপর দে ওয়্যার ছাত্র সেজন্য স্টুডেন্টস তারা ছাত্র ছিল না দে ওয়্যার নট স্টুডেন্টস নেক্সট সেন্টেন্স আপনি একটা সাদা সাথ পড়া তো এটা কেমন সেন্টেন্স এটা একটা পজিটিভ সেন্টেন্স তো পজিটিভ হোক সেন্টেন্স অথবা নেগেটিভ হোক প্রথম সাবজেক্টে বসাতে হবে তো সাবজেক্ট আপনি প্রথম বসিয়ে দিলাম সাবজেক্ট ইউ আপনি একটা সাদা শার্ট সেজন্য আপনি সেজন্য ই ওয়্যার এবার হলো অবজেক্টিভ পার্ট অবজেক্টিভ পার্টে হবে ওয়ারিং আ হোয়াইট শার্ট ওয়ারিং হোয়াইট হোয়াইট শার্ট কমপ্লিট আপনি একটা সাদা শার্ট ওয়ার ওয়ারিং আ হোয়াইট শার্ট যদি আপনি এখানে বলেন যে আপনি একটা সাদা শার্ট পরতেছিলেন আপনি একটা সাদা শার্ট পরতেছিলেন তাহলেও এই সেন্টেন্স বলতে হবে ওয়ার ওয়ারিং আ হোয়াইট শার্ট অথবা আপনি যদি বলেন যে আপনি একটা সাদা শার্ট পরা ছিলেন তাহলে আপনাকে বলতে হবে ই ওয়ার ওয়ারিং হোয়াইট শার্ট নেক্সট সেন্টেন্স আমি পাগল ছিলাম ইংলিশ শেখার জন্য এটা কেমন সেন্টেন্স এটা একটা পজিটিভ সেন্টেন্স তো পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি সর্বপ্রথম বলবে সাবজেক্ট তো সাবজেক্টটিকে এখানে সাবজেক্ট হলাম আমি আই তারপর সাবজেক্ট যেহেতু আমি আর আমি কি ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট তো আমি যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য হবে ওয়াজ তো বসিয়ে দিই ওয়াজ আই ওয়াজ তারপর অবজেক্টিভ পার্ট ক্রেজি আই ওয়াজ ক্রেজি কিসের জন্য পাগল ছিলাম ইংলিশ শেখার জন্য ফর লার্নিং ইংলিশ সেন্টেন্স কমপ্লিট আমি পাগল ছিলাম ইংলিশ শিখার জন্য আই ওয়াজ এ ক্রেজি ফর লার্নিং ইংলিশ এখানে আপনি এই সেন্টেন্সটা এইভাবেও লিখতে পারেন বা বলতে পারেন আই ওয়াজ ক্রেজি আই ওয়াজ ক্রেজি টু লার্ন আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ আপনি বলতে পারেন আই ওয়াজ ক্রেজি ফর লার্নিং ইংলিশ অথবা আপনি বলতে পারেন আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ যখন ফর তখন ভার্বের সাথে আইএনজি যখন টু তখন ভার্বের বেস ফর্ম তো এবার একটু রিকাপ করি যে কি কি সেন্টেন্স শিখলাম কি কি সেন্টেন্স বানাইলাম প্রথম সেন্টেন্স আপনি কি ঘরে ছিলেন না ওয়ার ইউ নট এট হোম অথবা ওয়ান্ট ইউ এট হোম

সরি বইগুলো টেবিলের উপর ছিল না দ্য বুকস ওয়ার নট অন দ্য টেবিল মোবাইলটা টেবিলের উপর রাখা ছিল দ্য মোবাইল ওয়াজ অন টেবিল তারা এখানে বসেছিল ওয়ার সিটিং হেয়ার আপনি ভালো ছিলেন না ওয়্যার নট গুড অথবা ইউ ওয়ান্ট গুড তারা ছাত্র ছিল না দে ওয়্যার নট স্টুডেন্টস অথবা বলতে পারেন দে ওয়ান্ট স্টুডেন্টস আপনি একটা সাদা শার্ট পরেছিলেন ছিলেন ওয়ার ওয়ারিং শার্ট আমি পাগল ছিলাম ইংলিশ শেখার জন্য আই ওয়াজ ক্রেজি ফর লার্নিং ইংলিশ অথবা আমি বলতে পারি আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ চারটা সেন্টেন্স এখানে বাদ পড়ছে গাইস এর আগেও আমি বলেছিলাম এখনো বলতেছি এই যে ইংলিশ শেখার জার্নি এই জার্নিতে সেন্টেন্স বানাইবেন এমন সেন্টেন্স বানাইবেন যে সেন্টেন্সগুলো আপনি প্রায়ই বলেন যে সেন্টেন্সগুলো আপনার প্রায়ই বলার দরকার পড়ে এমন সেন্টেন্স বানাইবেন না বা এমন সেন্টেন্স তৈরি করবেন না যে সেন্টেন্স আপনার বছরেও একবার বলার দরকার পড়ে না এমন সেন্টেন্স বানাইবেন বা এমন সেন্টেন্স প্র্যাকটিস করবেন যেই সেন্টেন্সগুলো আপনার প্রায় বলার দরকার পড়ে যেই সেন্টেন্সগুলো আপনি প্রায় বলেন এরকম সেন্টেন্স বানাইবেন এরকম সেন্টেন্স প্র্যাকটিস করবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে পরিচিত যারা আছে যারা ইংলিশ শেখায় আগ্রহী তাদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন কথা বলবো আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম